কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে পানিবাহিত রোগের প্রকোপ বেশি। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের বেশিরভাগই ডায়রিয়া, পানিশূন্যতা, জন্ডিসের মতো বিভিন্ন রোগে আক্রান্ত। চিকিৎসকেরা বলছেন এসব রোগ নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিয়েছেন তারা। গত 7 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য গঠিত 39টি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন প্রায় 57,931 জন আশ্রিত। এর মধ্যে প্রায় 9,000 আক্রান্ত ডায়রিয়া ও ডিসেন্ট্রিতে। জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 73 জন। চর্মরোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে 4,500-এর বেশি। রোগাক্রান্তদের একটি বড় অংশই চিকিৎসা নিতে আসেননি। ওর পাতলা পায়খানা হচ্ছে, সেই সাথে জ্বরও আছে। আমাদের পরিবারে আরো 4 শিশুরও একই অবস্থা, এখনো ডাক্তার দেখাইনি। আমার এই বাচ্চার কয়েকদিন ধরে বমি আর পায়খানা হচ্ছে, কেন এরকম হলো কিছুই বুঝতে পারছি না। চিকিৎসকেরা বলছেন ক্যাম্পের অনেক মানুষ এখনো বিশুদ্ধ পানি আর স্যানিটেশনের আওতার বাইরে থাকায় পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে আনতে কষ্ট হচ্ছে। সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা, অর্থাৎ অপরিষ্কার খাবার পানির ব্যবস্থা আমরা করতে পারিনি। লোকজন ধরুন বাইরে পায়খানা করতেছে, এতগুলো লোকের পায়খানার ব্যবস্থা তো আমরা করতে পারিনি। বাইরে পায়খানা করতেছে, বৃষ্টিতে সে পায়খানাগুলো ধুয়ে খালের পানিতে মিশতেছে। সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসার মাধ্যমে এসব পানিবাহিত রোগ কমানোর চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল। চিকিৎসা হচ্ছে ওয়ার্ডিং কর্নার হচ্ছে, আইসিডিডিআরবি এখানে ইউনিট রয়েছে, আইইএম রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, স্বাস্থ্য বিভাগ থেকে কাজ হচ্ছে। আমরা রেগুলার প্রত্যেক দিন মনিটর করা হচ্ছে এবং কিছু স্বেচ্ছাসেবকরাও কাজ করতেছে। তো কোঅর্ডিনেশন ছিল না, অনেকটা কোঅর্ডিনেশন করা হচ্ছে। কলেরার ঝুঁকি কমাতে রোহিঙ্গাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় শীঘ্রই শুরু হবে কার্যক্রম, জানিয়েছেন কর্মকর্তারা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।